আচ্ছা আপনারা যে এখানে এই মিছিল মিটিং করতেছেন এর যুক্তিকতা কি? আর নালু মিয়া কি আসলেই দোষী নাকি ষড়যন্ত্র করে নয়নকে উনি জেলে প্রেরণ করেছেন? আপনারা জানেন আজকে 10 দিন যাবত আমাদের নয়ন ভাই জেলখানায়, কিন্তু উনি কোনো অপরাধী করেন নাই, বিনা কারণে তাকে জেলখানায় পাঠানো হয়েছে। আমরা আজকে ধর্মঘট করতেছি নালু ভাইয়ের মৎস্য খামারে এবং এই গোলাবাড়ি অ্যাটাক করছি। তাকে জেলখানায় দিয়ে উনি ওনার বাপের সম্পত্তি ভোগ করে খাওয়ার চিন্তা নাই উনি, সেই জন্যে ওনাকে মিথ্যা মামলায় ওনাকে জেলখানায় পাঠাইছে, এটাই ঠিক। আপনি আপনি কি কারণে এই ধর্মঘটে এসেছেন? আমরা নালু ভাইয়ের বিশ্বাস চাই। আপনি? আপনি? দর্শক দেখতে পাচ্ছেন নালু মিয়া ষড়যন্ত্রকারী, এখানে গ্রামবাসী সবাই বলতেছেন নালু মিয়াই ষড়যন্ত্রকারী। নালু সাহেব, আপনার বিরুদ্ধে গ্রামবাসী সবাই অভিযোগ করতেছে, আপনি নাকি ষড়যন্ত্র করে আপনার ছোট ভাই নয়নকে জেলে পাঠিয়েছেন, এ ব্যাপারে আপনি কতটুকু মত পোষণ করেন? এর সত্যতা, এর সত্যতা কতটুকু? আসলে কথা হইলো এগুলা সব মিথ্যা কথা, মানে ওরা আমার সাথে সবাই ষড়যন্ত্র করতেছে। আসলে ওই নয়ন ও মনে করেন যে এমন নেশায় আসক্ত হয়ে গেছে, গা গাঞ্জা মদ কিমসি তেল সব কিছু খায়, পোলা বানেক নিয়ে খায়। তা আমি আসলে ওকে ভালোর জন্যই, ওর মানে ওকে ভালো করার জন্যই আমি ওরা মনে করেন যে জেলে পাঠাইছি। আর মানুষ এটা ষড়যন্ত্র করতেছে, আমি বলে ও বাপের সম্পত্তি একলাই ভোগদহল করমু না, ওরে বলে দিমু না, এগুলো এগুলো মনে করেন যে ষড়যন্ত্র করতেছে, এগুলো সব ভিত্তিহীন সব মিথ্যা কথা। আমি আর কয়দিন এনে পয়সা মানবো? সালারা সালারা কত কত করে আমি টেয়াশর করে খেলে তো খাবার পাও, 10 দিন থেকে আমি পয়সা মারতাছি এনু। হ্যাঁ ভাই, কোনো টেনশনই করো না, এদিকে সব কাজ কমপ্লিট, 2টা দিন কষ্ট করো ভাই, তোমাকে আমরা সারাই নিতেছি। কোনো কাম নাই তখন, না কোনো কাম করোস না, কী কাম করতেছ তোরা? ভাই নালুর মাসের খামার আমরা অবরোধ করছি, দোলাবাড়ি আর জমি জায়গা সব অবরোধ করে লাইছি ভাই, কোনো জায়গায় কোনো কাজ করবার দিতেছি না। গ্রামে আমরা মিটিং মিছিল চলতেছে, তারপরে সংবাদ সম্মেলন করলাম, সাংবাদিকদের সাথে কথা হইলো। সাংবাদিক কি কইছে? সাংবাদিকদের আশ্বাস দিছে ওরা যে কোনো পর্যায়ে ওরা আমার সাথে যোগাযোগ করবো। কত টাকা নাকি খরচ করতেই থাক, আমি বিরাই মনে কর জমি বেসমু, আমি যা ভাগে পামু ওইসারা নালু খাবার দেয়, আমি আমারটা নিমু নিমু অর্ডাও আমি নিমু, আর বোর গেলাম গিয়ে আমি সারামু, আমাকে বাইর করার ব্যবস্থা কর। আরেক কাম কর, ওই সারা নালুর শালি আছে না, ওই শালার নালুর নালুর শালিক তুলে নিয়ে আমার খামার বাইর নিয়ে যা। ভাই ওইটা আমার নিজ দায়িত্ব, আমি ওটা করতেছি, কোনো টেনশন করেন না ভাই। ওর শালিকে আমি বিয়ে করবো, ও কি মনে করছে? ওর শালিক নিয়ে যা, 3 বেলা আমি নির্যাতন করবো, ও মানুষ চিনছে? ও শালিরে কি ব্যাগে তুলে আনো নাকি, আমি এই বুদ্ধি করছি অলরেডি। ব্যবস্থা তাড়াতাড়ি, যা যা যা। আসসালামু আলাইকুম।